আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে আমি সারাদিন একটু একটু করে কী কী করলাম এগুলোই আপনাদের সাথে শ্যুট করেছি আর শেয়ার করেছি। তো এটা ছিল সকালবেলা, আমি নাস্তা বানাচ্ছিলাম, রুটি বানিয়েছি আর আগের দিনের মুরগির তরকারি ছিল, সেটাই আমি নাস্তা হিসেবে খেতে দিব সবাইকে। তো আমি সব কিছু অল্প অল্প করে আপনাদের জন্য একটু একটু করে শ্যুট করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমাকে নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো নাস্তাটা বানিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করছি। তো এই তো আমার নাস্তা রেডি করা শেষ। আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ডকে আর বাবুকে খেতে। তো নাস্তা খাওয়া শেষ করে আমি একটু বসে বসে চা খাচ্ছিলাম একা একা। আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে, কেন জানি মাথাটা খুব ধরেছে, হয়তো বা মেডিসিন নিচ্ছি সেই জন্য। এত এত মেডিসিন দিয়েছে ডাক্তার, আসলে আমি নিজেও মানে বিরক্ত হয়ে যাই মেডিসিন খেতে খেতে। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো চাটা এনজয় করি। তো চা খাওয়া শেষ করে আমি এখানে আমার মুরগিগুলোকে একটু খাবার দিয়ে দিচ্ছি। সকালবেলা আমি এভাবেই খাবার দিই, আমার জানলা দিয়ে আমি খাবারগুলো দিয়ে দিলে ওরা এখান থেকেই খেয়ে নেয়। ওরা জানে এখানে ওদের খাবার দেওয়া থাকে, মানে আমি দিব। সবচেয়ে হাস্যকর লাগে এটাই যে সকাল হলেই ওরা এই জানলার পাশে এসে হাঁটাহাঁটি করতে থাকে, অবাক লাগে। মানে এরকম নির্বাক প্রাণীগুলো কীভাবে জানি বুঝে যে আমি তাদেরকে খাবার দেব, দেখতে ভালোই লাগে। আর এগুলো বেশি এনজয় করে আমার ছেলে, ও খুবই এগুলো পছন্দ করে। ও কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দুষ্টুমি করছিল আর দেখতেছিলাম তার মুরগিগুলো কীভাবে খায়। খাওয়া দাওয়া শেষ, তারা এখন বাগানে ঘুরে বেড়াচ্ছে। তো আমি একটু বাগানে গেছিলাম কাপড়গুলো দিতে, তো এসে দেখলাম আমার গাছে সুন্দর চাল কুমড়া হয়েছে। আমি আসলে কয়েকদিন আসতে পারিনি অসুস্থতার জন্য, তো আজকে এসে দেখলাম সুন্দর একটা মাশাল্লাহ চাল কুমড়া হয়েছে। মাশাল্লাহ দেখতে খুবই ভালো লাগছে। আসলে নিজের গাছের জিনিসপত্র অল্প হলেও দেখতে তৃপ্তি লাগে। আর আমার না কেন জানি এগুলো খেতে ইচ্ছে করে না, মানে তুলতে অনেক মায়া লাগে। এখানে ছোটো ছোটো চিচিঙ্গাও হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে, কিউট কিউট চিচিঙ্গা। আসলে এখন আর আগের মতো মানে বাগানের যত্ন নিতে পারি না, নিজের অসুস্থতা আরও মন মানসিকতা ভালো থাকে না, তাই এতটা টেক কেয়ার করা হয় না। তো আমাদের একজন লোক আছে, উনি মাঝে মধ্যে এগুলো সব দেখে শুনে রাখে ওনার কাজের ফাঁকে ফাঁকে। তো এই যে পুঁই শাকের গাছগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। আমি অবশ্য গতকাল এগুলো উঠিয়ে সরি আজকে এগুলো উঠিয়ে আমি রান্না করেছি, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তো পরের দিন, তাই গতকাল এসে পড়েছে মুখ দিয়ে। তো ব্যাপার না, মাঝে মাঝে ভুল হয়ে যায়। তো এই যে আমার যে ছোটো ছোটো লাউয়ের চারা দেখেছিলেন মাশাল্লাহ, এগুলো বড় হয়ে গেছে, মাচাতে তুলে দেওয়া হয়েছে। আর ওখানে ধুন্দুল গাছও উঠেছে মাশাল্লাহ খুব সুন্দর করে।
আমগুলো মাশাল্লাহ বড় হয়ে গেছে। এগুলা আসলে 12 মাসে আম তাই সব সময় হয়, একবার শেষ হয়ে গেলে আবার আসে। তো বাগানে ঘোরাঘুরি শেষ করে এখন রান্না করতে আসলাম। তো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ দিয়ে বেগুন। তো ইলিশ মাছটা আমি ভেজে নিয়েছি, এগুলো আমি উঠে নিয়েছি। আপনারা হয়তো ভাবতে পারেন এত কম কেন, আসলে আমার হাজব্যান্ড বেগুন তরকারি খেতে চায় না, এই জন্য মানে অল্প একটু আমাদের জন্য রান্না করছি। আর ওকে আমি আলাদা যখন বাসায় আসবে রাত্রে তখন পেঁয়াজ দিয়ে করে দেবো, ভেজে দেব। তো আমি এখানে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। এভাবে বেগুনের কারি রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এগুলোকে হালকা একটু ভেজে নেবো তেলে। আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো চুলাতে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার আসলে ফ্রোজেন করা ছিল, আমি বেশি পেঁয়াজ কেটে একবার রেখে দিয়েছিলাম, তো এই জন্য একটু চাকা চাকা হয়ে আছে, তো আস্তে আস্তে এটা গলে যাবে। তো এখানে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো, পেঁয়াজটা আমার প্রায় হয়ে এসেছে। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে বেগুনটা দিয়ে তারপর মাছ কষিয়ে পানি দিয়ে দিব। আসলে বেগুন তো কিছুটা ভাজা আছে তাই এত বেশি সময় লাগবে না, আর এমনিতেও বেগুনের তরকারি হতে এত বেশি সময় লাগে না। তো পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আমার ভাতটাও হচ্ছে। তো বেগুনটা দিয়ে নাড়াচাড়া করে আমি মাছটাও দিয়ে দেব। আমি আসলে চেষ্টা করি আপনাদেরকে কিছু নতুন নতুন মানে কমন রেসিপিগুলোই দেখাতে, আমি যা রান্না করি যা করি সারাদিন সেগুলোই। তো জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে আমার এই জিনিসগুলো, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আমার এগুলো কেমন লাগছে রেসিপিগুলো, আমার আমি যা যা আপনাদের সাথে শেয়ার করছি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি, যতটুকু শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করি। তো এই তো এখন আমি মাছগুলো দিয়ে দেব, তারপর আমি জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। তো আমি পাশের চুলায় মাছ রান্না হতে দিয়ে দিচ্ছি, এখানে আমি পুঁই শাক ভাজি করে নেব। পুঁই শাকটা অবশ্য আমার বাগানে,
তো এখানে আমি পরিমাণ মতো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিছু এখানে দিব না। জাস্ট এভাবে একটু লালচে করে ভেজে পুঁই শাকটা আমি লবণ দিয়ে ভাজি করে নেব। এভাবে পুঁই শাক খেতে খুবই ভালো লাগে। এই তো আমার বেগুনের তরকারিটা হয়ে গেছে, আমার রান্না বান্না প্রায় শেষ, আর এদিক দিয়ে পোশাকটাও প্রায় হয়ে এসেছে। পোশাকটা খুবই অল্প পরিমাণে হয়েছে, বাট মজা হয়েছে। তো আমি দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, বাবুকে খাইয়ে দিয়েছি, যেহেতু বাসায় একা তাই একা একাই লাঞ্চ করে নিচ্ছি। তারপর একটু রেস্ট নিয়ে আমি বাইরে যাব হাঁটতে। হাঁটতে গেলে আসলে বাবুও পছন্দ করে বাইরে যেতে, আর আমারও হাঁটা হয়, যদিও কিছুদিন যায়নি, বাট এখন ভাবছি রেগুলার যাব। তো এই তো আমি বেরোয় পড়লাম বিকালবেলা হাঁটতে বাবুকে নিয়ে, আসলে খুবই ভালো লাগছিল হাঁটতে। এরকম পরিবেশে আসলে হাঁটতে ভালোই লাগে। তো তখন প্রায় বিকেল 5টা মতো বাজে, হয়তো আসরের আজান দিয়েছে, আমি নামাজ পড়ে বেরিয়েছি। তো দেখতে দেখতে প্রায় ভিডিও শেষে চলে এলাম। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর প্লিজ প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। এই তো আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।